চলুন এবার একটু নদিয়ায় যাওয়া যাক। বেথুয়াডহরী, হয়তো এই সময় বেথুয়াডহরীতে কিছুটা শীতও পড়ে গেছে, কারণ অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি শীত পড়ে, কিন্তু যাই হোক সেখানে এই মুহূর্তে কালী পুজোটাও অসাধারণভাবে হয়। কাঁঠাল বেড়িয়ার ছবি আমরা আপনাদেরকে দেখাবো। কাঁঠাল বেড়িয়াতে সেখানে একেবারে রীতিনীতি মেনে ৬১তম বর্ষে এবছর সেই পুজো পড়েছে, সেই কালী পুজোর ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কাঁঠাল বেড়িয়া নদিয়া, সেখানে মাকে সাজানো হয়েছে এবং সঙ্গে অসাধারণ মণ্ডপসজ্জা, সুবিশাল একটি প্রতিমা নিয়ে আসা হয়েছে এবং সেখানে পুজো হচ্ছে। প্রায় ৬১ বছরের পুজো ধর্মীয় রীতিনীতি মেনেই শ্যামা মায়ের আরাধনা করা হয় এখানে, এবং এখানে মায়ের সাবেকি রূপ থাকে, আর সেই সাবেকি রূপের টানেই বহু দর্শনার্থী এই কাঁঠাল বেড়িয়াতে ভিড় জমান। নদিয়ার বেথুয়াডহরীর কাঁঠাল বেড়িয়া যুবগোষ্ঠীর পুজো মণ্ডপে তাক লাগানো হয়। সবথেকে বেশি যেটা, সেটা হচ্ছে সেখানকার আলোকসজ্জা, অসাধারণভাবে আলোকসজ্জা করা হয় সেখানে, এবং এবছরও তার ভিন্ন কিছু হয়নি। কাঁঠাল বেড়িয়াতে শ্যামা মায়ের পুজোর বিভিন্ন মুহূর্তের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন সেই ছবি। নদিয়ার বেথুয়াডহরী কাঁঠাল বেড়িয়া যুবগোষ্ঠীর পুজো মণ্ডপ, এবং সেখানে ৬১তম বর্ষে পড়েছে এবছর সেই পুজো। বেথুয়াডহরী কাঁঠাল বেড়িয়া যুবগোষ্ঠীর কালী পুজো ধর্মীয় রীতিনীতি মেনে শ্যামা মায়ের আরাধনা, সাবেকি প্রতিমা দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। আর এখানে সবথেকে বেশি আকর্ষণীয় যেটা, সেটি হচ্ছে এখানকার আলোকসজ্জা। আচ্ছা, নদিয়ার ছবি যখন দেখাচ্ছি তখন আর একটা গুরুত্বপূর্ণ ছবি দেখাতে হবে। অনুব্রত মণ্ডল সবেই জেল থেকে ছাড়া পেয়েছেন, তার কার্যালয়ে কালী পুজোর আয়োজন, সেই ছবিটা চলুন এবার আপনাদেরকে দেখাবো। যদিও এবছরে পুজো নাকি সেরকম বড় করে হচ্ছে না, সেরকমভাবে হয়তো মানুষকে খাওয়ানো দাওয়ানোর যে আয়োজন করা হয় সেই আয়োজনও হয়তো সুবিশাল করে করা হচ্ছে না, কিন্তু পুজোটা হচ্ছে। সেই ছবিটা দেখুন একবার, দেখুন ঢাকের তালে ইতিমধ্যেই মায়ের পুজো সম্পন্ন হচ্ছে। অনুব্রত মণ্ডল, তার কার্যালয়ের ছবি, সেখানে মায়ের পুজো। আপনারা জানেন যে কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল, জামিন পেয়েছেন, তিনি জামিনে মুক্ত, এবং তারপর তিনি তার এলাকায় ফের একবার ফিরে এসেছেন। যদিও ফিরে আসার পর তার সেই শক্তি, তার সেই দাপট একইভাবে বহাল রয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক মারপ্যাচ অনেক রয়েছে। তবে হ্যাঁ, শ্যামা শক্তির আরাধনায় আজকে যখন সকলে মেতেছে, সেই শক্তির আরাধনায় মেতেছেন অনুব্রত মণ্ডলও। অনুব্রত মণ্ডলের কার্যালয়, সেখানকার পুজো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। নদিয়া থেকে সোজা এবার চলুন চলে আসা যাক সল্টলেক চত্বরের দিকে। সেখানে দমদমে আর এন গুহ রোডের পুজো, বড় কালীর পুজো, সেই পুজোর ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখুন, অসাধারণ মণ্ডপসজ্জা। আর এন গুহ রোডে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে ৭৫ বছরে পদার্পণ করেছে এবছরের পুজো। মণ্ডপের বাইরে দর্শনার্থীদের ভিড়, আর এখানে এলোকেশী শ্যামা রূপে মাকে পুজো করা হয়, সেখানেই মা পূজিতা হন, আর সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আর এর গুহ রোড দমদম, সেখানে অসাধারণ মণ্ডপ সজ্জায় এবং এলোকেশী শ্যামা মায়ের পুজো সেখানে করা হয়, সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন একেবারে মণ্ডপের বাইরে দর্শনার্থীরা ভিড় জমিয়েছে মায়ের দর্শনে। দমদম থেকে সরাসরি চলে যাওয়া যাক গড়ফায়। গড়ফায় বালক বৃন্দের পুজো, এবং সেখানকার পুজোয় এবছর কি থিম হয়েছে চলুন এক নজরে দেখে নিই। গড়ফা বালক সংঘের পুজো, সেখানে একেবারে মহামায়ার গল্প গাঁথা এই থিম তৈরি করা হয়েছে। প্যান্ডেলে নিপুণ কারুকার্যে দেবী মহামায়ার গাঁথাকে তুলে ধরা হয়েছে। মহামায়ার গাঁথা, দেবী মহামায়ার যে কাহিনী, সেই কাহিনীকে गोटा मंडप जुड़े विभिन्न जगह तुले धरा हुए है। गर्भा बालक संघ पुजो अपनारा देखते पाच्छेन। एबारे थीम महामायार गल्प गाथा। पैंडेले निपुण कारुकार्येर माध्यमे देवी महामायार गाथाकेई सेखाने तुले धरा हुए। बालक संघ गर्भा देखुन सेई छवि आमरा आपनादेरके देखाच्छि। এরকমই নানা পুজো মণ্ডপ দেবালয়ের নানা ছবি গোটা দেশে দিওয়ালির ছবি আমরা আপনাদেরকে দেখাবো। তবে এখন সময় একটা ছোট্ট বিরতি নিই, ফের ফিরছি নানা ছবি নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।